যাচ্ছিলাম কাটা পুকুর ধারে পুজো দেখতে, কারণ আমার লিস্টে ছিল। কি হয় চন্দননগরে না, এরকম লিস্ট অনেক কিছু করে আনবেন, কিন্তু লিস্ট ছাড়াও এমন কিছু পুজো যেগুলো আপনাকে আকর্ষণ করতে করবে আর আপনি অবশ্যই দাঁড়াবেন এবং দেখতে যাবেন, ঠিক যেরকম আমার সাথে ঘটছে। তো কাটাপুকুর ধারে যাওয়ার আগে আমি এসেছি সুরের পুকুর। এর যা প্যান্ডেল বাইরে থেকে রাস্তা থেকে জাস্ট অসাধারণ একটা অন্যরকম বিউটি রয়েছে, তো আমি অবশ্যই আপনাদের দেখাবো। আর এখানকার এক উদ্যোক্তাকে আমি পেয়েছি, এখানকার ক্যাশিয়ার, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো, জেনে নেবো এত সুন্দর থিমের পেছনে যে চিন্তাভাবনা ওনাদের রয়েছে সেই নিয়ে একটু কথা বলে নেবো। দাদা আমাদের চ্যানেলে আপনাকে সুস্বাগতম, আপনার নামটা একটু বলবেন? ধন্যবাদ, প্রভাত রায়। প্রভাত রায়, ওকে প্রভাত বাবু একটা কথা বলুন, সুরের পুকুর কত বছরের পুজো? এবার 33 বছরের পুজো। 33 বছরের 33। ওকে, একটা অসাধারণ গামছা দিয়ে একটা থিম করেছেন দেখতে পাচ্ছি, এই থিমের নাম কি এবং এই চিন্তাভাবনা কোথা থেকে? এটা আমাদের একটা কাল্পনিক ভাবনা, কাল্পনিক থিম। এখন তো করোনার প্যান্ডেমিক চলছে, সেই কারণে আমরা আমাদের এখানে বড় বড় প্যান্ডেল হয়, যেহেতু এই প্যান্ডেমিকের জন্য আমরা একটা ছোট করে করেছি, কাল্পনিকভাবেই করেছি। হ্যাঁ, কাল্পনিকভাবে করলেও এই অসাধারণ একটা বিউটি এবং এই লাইটের জন্য, এটা দিনের বেলা এলে হয়তো অতটা ভালো লাগবে না, না না, কিন্তু এই লাইটের জন্য জাস্ট অসাধারণ লাগছে। এই এটা তৈরি করতে কতদিন সময় লাগলো? এটা আমার 10 দিন মতন লেগেছে। 10 দিন? এবং এতে গামছা ব্যবহৃত হয়েছে নানান রকমের, কত পিস গামছা ব্যবহৃত হয়েছে মোটামুটি? প্রায় 100 পিসের উপর গামছা আছে। আর এটা আপনার এই গামছা ছাড়াও আছে, এই লাল কাপড় আছে, ঘন্টা আছে, মাটির সব সমস্তটা ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি এটা। অনেক শুভেচ্ছা। হ্যাঁ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। একদম, তো এই হচ্ছে সুরের পুকুরের পুজো, সত্যি অসাধারণ, মানে রিয়েলি এই একটা অন্যরকম বিউটি এখানে কাজ করছে যেটা না দেখলে বোঝা যাবে না। আমি যতটা পারছি তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে, কিন্তু খালি চোখে এসে না দেখতে একটা অন্যরকম বিউটি স্বাভাবিকভাবেই, তাই জন্যই এত দর্শক সংখ্যা আসে এবং চন্দননগরের বিভিন্ন দিক থেকে লোকজন আসে এবং এখানে পুজো দেখে। এই যে দেখুন গামছা ব্যবহৃত হয়েছে, ভ্যারাইটিস রকমের গামছা এখানে ব্যবহার করা হয়েছে এবং কুলো, অ্যাকচুয়াল কুলো এখানে ইউজ হয়েছে এবং তাতে থার্মোকল দিয়ে এরকম ডিজাইন করা, এবং এখানে ওই লাল পেরে কাপড়ের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা আছে, এরকম এরকম ভ্যারাইটি রয়েছে এবং জাস্ট অসাধারণ।